কেন্দ্র এক্সাইজ ডিউটি কমালে রাজ্য সরকার ভ্যাট কমাবে না কেন? বঙ্গ বিজেপির তোলা এই প্রশ্নেই এখন তোলপাড় রাজ্য রাজনীতিতে। পাল্টা বিরোধীদের দাবি, গত কয়েক বছরে মোদি সরকার পেট্রোল ডিজেলের দামে এক্সাইজ ডিউটি যে পরিমাণে বাড়িয়েছে তার তুলনায় দেখলে কমানোর অঙ্কটা কিছুই নয়। পরিসংখ্যান বলছে, মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত পেট্রোল ডিজেলের উপর এক্সাইজ ডিউটি বাড়িয়েছে 12 বার আর কমিয়েছে মাত্র 3 বার। 2014 সালের 1 এপ্রিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার পেট্রোলের উপর লিটার প্রতি 9.48 টাকা এক্সাইজ ডিউটি নিত। দাম কমানোর পর এখন মোদি সরকার পেট্রোলের উপর এক্সাইজ ডিউটি নিচ্ছে 27.90 টাকা। 2014 সালের 1 এপ্রিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ডিজেলের উপর লিটার প্রতি 3.56 টাকা এক্সাইজ ডিউটি নিত। এখন মোদি সরকার 10 টাকা দাম কমানোর পর লিটার প্রতি কর নিচ্ছে 21.80 টাকা। বিরোধীদের দাবি, গত কয়েক বছর ধরে হুহু করে দাম বাড়িয়ে আর তারপর সামান্য কমিয়ে আদতে লোক ঠকাচ্ছে মোদি সরকার। ওনারা এই পেট্রোল ডিজেলের দাম নিয়ে একটা সস্তা পলিটিক্স করছেন, নিজেরা যে বাড়তিটা পেতেন সেখান থেকে কিছুটা ছাড় দিয়ে এখন একটা উল্টো চাপ দেওয়ার চেষ্টা করছেন। এই করের লড়াই নয়, আগে মূল দামটা কমাও, রান্নার গ্যাস নিয়ে একটা শব্দ উচ্চারণ হচ্ছে না কেন? কংগ্রেসের দাবি, 2014 থেকে মোদি সরকার পেট্রোলে প্রায় 250% এক্সাইজ ডিউটি বাড়িয়েছে, ডিজেলে তারা এক্সাইজ ডিউটি বাড়িয়েছে প্রায় 800%। কংগ্রেসের আরো দাবি, 2017 মার্চ থেকে গত 4.5 বছরে মোদি সরকার পেট্রোলের দাম 46%, ডিজেলের দাম 65% এবং রান্নার গ্যাসের দাম 121% বাড়িয়েছে। আর এখন দেশজুড়ে উপনির্বাচনে ব্যর্থতার পর অল্প দাম কমিয়ে বেশি রাজনৈতিক ডিভিডেন্ড তুলতে চাইছে। বরাবরই আমরা বলেছি যে এটাকে জিএসটির আওতাভুক্ত করতে হবে, আর জিএসটি বন্টনের ক্ষেত্রেও যে ভূমিকা থাকা উচিত এখনো পর্যন্ত কেন্দ্র সেই ভূমিকা নেয়নি। রাজ্যগুলোকে দুর্বল করে কেন্দ্র শক্তিশালী করার যে তত্ত্ব বিজেপির, এই তত্ত্বের থেকে তাকে বেরিয়ে আসতে হবে। যখন মনমোহন সিং সরকার ছিলেন এবং 2014 সালে চলে যান, এর মাঝে পেট্রোপণ্যের দাম কত থেকে কত, মানে যে প্রাথমিক দাম এবং পরবর্তী দাম কত পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছিল, আমরা আমাদেরটা দিতে রাজি আছি, রেজাল্ট আমাদের অ্যানালাইসিস দিতে রাজি আছি, 14 থেকে 21 অবধি কত পার্সেন্ট বেড়েছে। এবং তার সাথে সাথে পেট্রোলিয়াম বন্ডের নামে মানুষকে যে ভারতবর্ষের জনগণের উপরে হিউজ একটা ঋণের বোঝা চাপিয়ে যাওয়া, এই পাপের বোঝাটা এখন মোদীকে বহন করতে হচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি যখন একথা বলছেন তখন পরিসংখ্যান বলছে, 2014 সালে মনমোহন জমানায় বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় $112। মোদি জমানায় গত বছরের 21 এপ্রিল অপরিশোধিত তেলের দাম কমতে কমতে পৌঁছয় $9.12 প্রতি ব্যারেলে, যা ছিল 1998 সালের 10ই ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন। কিন্তু তা সত্ত্বেও দেশে পেট্রোল ডিজেলের দাম কমেনি, বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর আবার বেড়েছে, যদিও সেটা মনমোহন জমানার থেকে অনেক কম। সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর ব্যারেল পিছু $83, অর্থাৎ ইউপিএ আমলের থেকে প্রায় $30 কম। অথচ পেট্রোল ডিজেলের দাম আগের তুলনায় ঢের বেশি। গত কয়েক বছরে পেট্রোল ডিজেলের দামে যেভাবে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তারপরও কেন পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা হচ্ছে না? কেন বিজেপি, তৃণমূল, সিপিএম কিংবা কংগ্রেস সব দলের সরকারই মুখে বললেও বাস্তবে একসঙ্গে এই পথে হাঁটতে চায় না? জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান সম্মানীয় আমাদের অর্থমন্ত্রী, ধারালো অর্থমন্ত্রী মাননীয় অমিত মিত্র, যিনি বহু ধার নিয়ে আর এক্সপার্ট আর কি, তো স্বাভাবিকভাবে তার নেতৃত্বে হচ্ছে, তিনি আরো ভালো উত্তর দিতে পারবেন যে কেন জিএসটি কে পেট্রোপণ্যের আওতায় আনা হচ্ছে না। বিজেপির তরফ থেকে আমরা বলতে চাই, আমাদের কেন্দ্রীয় সরকার এক পায়ে খাড়া পেট্রোপণ্যকে জিএসটিতে আনার জন্য। পশ্চিমবঙ্গ সরকার কবে রাজি হবেন আমরা তার অপেক্ষায় বসে আছি। জিএসটি কাউন্সিল কারা আছে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী হচ্ছেন চেয়ারম্যান, ওরা যদি পেট্রোপণ্যের জিএসটি বসাবেন তাহলে ওরা জিএসটি কাউন্সিলের মিটিং ডেকে করুন, রাজ্যের রেভিনিউ কমবে, রাজ্যরা আপত্তি করবে, পশ্চিমবঙ্গ তো আপত্তি করবে বটে, তারা চেষ্টা করবে, তারা তো চেষ্টাই করছে না। সব মিলিয়ে কেন্দ্র রাজ্যের এই টানা পড়েনে যাঁতা কলে পিষছে সাধারণ মানুষ। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও সঞ্জয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ।